আইকন অব দ্য সিস, বিশ্বের বৃহত্তম জাহাজ আইকন অব দ্য সিস। ফিনল্যান্ডের শিপইয়ার্ডে জাহাজটি নির্মাণ করা হয়েছে। চলতি বছরের অক্টোবরে সম্ভাব্য ডেলিভারির আগেই শেষবারের মতো পরীক্ষামূলকভাবে সাগরে ভাসবে জাহাজটি। যে টাইটানিক জাহাজ বিশ্বে বিস্ময় ও ইতিহাস হয়ে আছে, নতুন নির্মিত জাহাজটি তার চেয়ে 13 গুণ বড়। 2024 জানুয়ারিতেই যাত্রা শুরু করবে বিশ্বের বৃহত্তম ক্রুজ জাহাজ আইকন অব দ্য সিস। আইকন অব দ্য সিসের দৈর্ঘ্য 1200 ফুট, ওজন 2,50,000 টন। এতদিন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় ক্রুজ শিপ ছিল ওয়ান্ডার অব দ্য সিস। এর চেয়ে আয়তনে 6% বড় আইকন অব দ্য সিস 5,610 জন যাত্রী ও 2,350 জন ক্রু সহ মোট 7,960 জন যাত্রী নিয়ে যাত্রা করতে পারবে এই বিশাল জাহাজ। এই বিশালত্ব এবং যাত্রী ধারণ ক্ষমতার সঙ্গে যুক্ত হয়েছে বিনোদনমূলক ব্যবস্থা। ওয়াটার স্লাইড, সুইমিং পুল, রোয়াল পুল সব মিলিয়ে জাহাজটিতে বিনোদনের জন্য 40টিরও বেশি ব্যবস্থা রয়েছে। 2022 এপ্রিলে ফিনল্যান্ডের মেয়ার তুর্কু শিপইয়ার্ড জাহাজটির নির্মাণ কাজ শুরু করে। সম্প্রতি সেখান থেকেই একটি ট্রায়াল রান হয়। ট্রায়াল রানে আইকন অব দ্য সিস 100 মাইল পথ ভ্রমণ করেছে। সেই সময় প্রধান ইঞ্জিন, হল, ব্রেক সিস্টেম, স্টিয়ারিং, শব্দ এবং কম্পন ইত্যাদি পরীক্ষা করা হয়। 450 জন বিশেষজ্ঞ 4 দিন ধরে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে জাহাজটিকে সমুদ্র যাত্রার জন্য ছাড়পত্র দিয়েছেন। চলতি বছরের শেষে আরেকটি ট্রায়াল হবে, তারপর জাহাজটি যাবে যুক্তরাষ্ট্রের মায়ামতিতে। 2024 সালের 17 জানুয়ারি সেখান থেকেই শুরু হবে আইকন অব দ্য সিসের প্রথম সমুদ্র ভ্রমণ। প্রথম ভ্রমণের টিকিট ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে। ক্যারিবিয়ান সাগরের পূর্ব এবং পশ্চিম পথ ধরে নিয়মিত একটি সফর করার কথা ক্রুজ শিপটির। বাহামায় কোকোকে নামে রয়্যাল ক্যারিবিয়ান সংস্থার নিজস্ব একটি দ্বীপ আছে। 7 রাতের 1 রাতে অতিথিদের সেই স্থানেই নিয়ে যাওয়া হবে। বিশ্বের বৃহত্তম জাহাজটির সবচেয়ে বড় আকর্ষণ অবশ্যই এর ওয়াটার পার্ক। এখানে থাকছে 6টি ওয়াটার স্লাইড, এর মধ্যে একটি ওপেন ফ্রি ফল স্লাইড, একটি ফ্যামিলি রাইড স্লাইড এবং 2টি ম্যাট রেসিং স্লাইড। জাহাজটিতে 28টি বিভিন্ন ধরনের ক্যাবিন থাকছে। 82% কক্ষে 3 বা তার বেশি অতিথি থাকতে পারবেন। বার, সিনেমা হল, রেস্টুরেন্ট, থিয়েটার, নাট্যমঞ্চ সব কিছু দিয়েই পরিপূর্ণ এই জাহাজটি। বিশ্বের সবচেয়ে বড় জাহাজটি সম্পর্কে জেনে কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটির বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।